চিত্রাঙ্গ মোকাবেলায় 7030টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মাঠ পর্যায়ে সশস্ত্র বাহিনীর সাথে প্রয়োজন মতো রেড ক্রিসেন্ট সিপিপি যুক্ত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। আমরা প্রতিটা জেলায় 5 লক্ষ টাকা অর্থ বরাদ্দ দিয়েছি যদি রান্না করা খাবার প্রয়োজন হয়। এছাড়া আমরা ড্রাই কেক এবং ড্রাই বিস্কিট এটা আমরা পাঠিয়েছি, চাল পাঠিয়েছি, তেল লবণ চিনি এবং গুঁড়ো মশলা যাতে রান্না করে খাবার খাওয়াতে পারে। শেল্টারগুলোতে সাধারণত দুইভাবে খাবার দেওয়া হয়, শুকনা খাবার এবং রান্না করা খাবার।